আমরা যে শুধু একটি পূর্ণ বাক্য বাদ দিয়ে খণ্ডিত বাক্যে জিকির করা, এটা খেলাফে সুন্নত পদ্ধতি। যেমন খণ্ডিত বাক্যের একটা জিকির হলো আল্লাহ আল্লাহ আল্লাহ, খণ্ডিত বাক্য মানে শুধু আল্লাহ শব্দের জিকির করা। এটা যুগে যুগে শত শত বছর ধরে এই জিকির পৃথিবীতে ছিল না। সর্বপ্রথম কাদেরিয়া তরিকার জিকির, এটা আবার সব তরিকায় নাই। সিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, এইসব তরিকায় কিন্তু এই জিকির নেই। এটা শুধুমাত্র কাদেরিয়া তরিকার জিকির হইল আল্লাহ আল্লাহ করা। তারা কোরআনে কারিমের একটা আয়াত দিয়ে দলিল দেয়। তারা বলে যে সূরা আল মুজাম্মিলে আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ পাক বলছেন তোমার রবের নামের জিকির করো। তো রবের নাম আল্লাহ, তাহলে আমরা আল্লাহ আল্লাহ জিকির করতেছি, অসুবিধা কি? কোরআনেই তো আল্লাহ বলছেন। এখন কথা হলো কোরআনে আল্লাহ পাক তোমার রবের নামের জিকির করো বলছেন, এই আয়াতের আমল করে দেখাইছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই আয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ বুঝছেন কি না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম যেটা বুঝছেন আমাদেরকে সেম ওইটাই বুঝতে হবে, এর থেকে বেশি বোঝা যাবে না। বেশি বোঝাটাই গুমরাহি। বাস নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাই কেরাম এই আয়াত দিয়ে বুঝছেন হলো সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, পরিপূর্ণ একটা বাক্যকে তারা আল্লাহর নাম। যেমন যে সূরা আল আলার 15 নম্বর আয়াত ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, তার রবের নামের জিকির করে অথবা সলাত আদায় করে, এই আয়াতের আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছেন আল্লাহু আকবার। মানে সলাতের শুরুতে যে তাকবীরে তাহরিমা, এই তাকবীরে তাহরিমা যদি আমি আকবার না বলি, শুধু আল্লাহ বলি, তাহলে হবে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিকির দেখাইছেন আল্লাহু আকবার। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবার পর্যন্ত পূর্ণ বাক্য দেখাইছেন, পূর্ণ বাক্যেরই জিকির হবে। এই জন্য পূর্ণ বাক্য বাদ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করা, এটা খেলাফে সুন্নত জিকির। এরপরে তৃতীয় নম্বরে যেটা খেলাফে সুন্নত জিকির সেটা হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির। এটা কোনো তরিকা নাই, এটা একটা তরিকা আছে সিস্তিয়া সাবেরিয়া তরিকার জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। বাস এই জিকির শত শত বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম দুনিয়াতে কেউ করেন নাই। সর্বপ্রথম সিস্তিয়া তরিকায়, সব তরিকায় নাই, শুধু সিস্তিয়া নেজামিয়ায় নাই, সিস্তিয়া সাবেরাই সাবেরিয়া। আচ্ছা, বুঝলাম যে এই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কেন করেন, যে ওই সাবের সাহেব তিনি এই জিকির করে আল্লাহকে পাইছেন, আল্লাহর মহব্বত অর্জন করছেন, ভালো কথা। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা কি আল্লাহকে পান নাই? কি বলেন, আবু বকর, ওমর, ওসমান আল্লাহকে পাইছেন না পান নাই? পাইছেন মানে কি? সাবের সাহেব, সিস্তি সাহেব, তারা তো পাইছেন কি না পাইছেন এটা নিশ্চিত কোনো দলিল আমরা জানি না, ধারণা করতেছি যে তারা পাইছেন। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী তারা যে পাইছেন এ ব্যাপারে তো একেবারে সরাসরি সার্টিফিকেট দেওয়া, নাম ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না। তারপরে আল্লাহ কোরআনের কত আয়াত নাজিল করছেন সাহাবায়ে কেরামের প্রশংসা। তা আমি ওই সাবের সাহেবের, সৃষ্টি সাহেবের জিকির করে আল্লাহকে পাইতে যাব কেন? আমি আবু বকরি তরিকার জিকির করি, আমি ওমরি তরিকার জিকির করি, ওসমানি তরিকার জিকির করি, আলী তরিকার জিকির করি, আবু হুরায়রা তরিকার জিকির করি, আবদুল্লাহ ইবনে ওমরের তরিকা জিকির করি, যারা জিকির করে আল্লাহকে পাইছেন তো তাদের তরিকা আমি জিকির করি, আমি অন্য তরিকার দিকে যাওয়ার দরকারটা কি? কেউ কেউ আবার ইল্লাল্লাহ জিকিরের বিভিন্ন দলিল যে এটা গ্রামার ব্যাকরণে এটা ভুল নাই এজন্য এটা জায়েজ। আমরা গ্রামার ব্যাকরণ দিয়ে তো দিন না, দিন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাইকেরাম করেছেন কি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাইকেরাম না করলে সেটা যত সুন্দর হোক, যত ব্যাকরণ থাকুক, যত বালাগার থাকুক, যত কিছু থাকুক, সেটা সুন্নত হবে না, দিন হবে না। এরপরে আর সর্বশেষ আমরা যেটি বলবো সেটি হলো লেসানি জিকির এবং আমলে জিকির, একটা বাদ দিয়ে আরেকটাকে আরেকটা জিকির করা, এটাও খেলাফে সুন্নত। মানে আমরা সমাজে দুই ধরনের মানুষ দেখি, এক ধরনের মানুষ আছে যারা আমলি জিকির কম করে কিন্তু লেসানি জিকির বেশি করে, আবার আরেক ধরনের মানুষ আছে যারা লেসানি জিকির কম করে আমলি জিকির বেশি করে। তারা বলে যে আমি আল্লাহর দিন কায়েমের কাজ করতেছি, দিন কায়েমের কাজ সব ফরজের বড় ফরজ, সুতরাং এই জিকির আজকার লেসানি জিকির এগুলা কম করলেও কোনো অসুবিধা নেই, এইটাও খেলাফে সুন্নত। কারণ যে আমার আমলি জিকির যেমন করতে হবে পাশাপাশি লেসানি জিকিরও করতে হবে, দুইটারই গুরুত্ব আছে, কোনোটার থেকে কোনোটার গুরুত্ব কোনো অংশে কম নয়। আর আমলি জিকিরকে শক্ত করতে হলে লেসানি জিকির, মৌখিক জিকির অবশ্যই লাগবে।
এই জন্য নবী সাল্লাম সাহাবাই কেরাম কখনও লেসানি জিকিরও বাদ দেন নাই, আমল জিকিরও বাদ দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কেরামের তরিকায় আমাদেরকে বেশি বেশি জিক্রুল্লাহ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল।